ভাই বন্ধু লোক, সকাল সকাল বেরিয়ে পড়লাম ছোটখাটো একটা অনুষ্ঠান আছে বাড়িতে, মার্কেটিং করতে। বাজার করতে, যেমন তোমার ফিশ, তোমার চিকেন, তোমার কি বলে সবজি। ঠিক আছে, আগে আগে দেখো কি হয়। ঘর থেকে বেরিয়ে পড়েছি বন্ধুগণ, রাস্তায় যাত করলাম। এখন এখানে মাস্ক পরাটা অনিবার্য, মাস্ক না পড়লে ফাইন। যাই হোক, মাকে কত দিন নয়, চলে আসলাম। যাই হোক, চলে এসছি। দেখো আমাদের শেঠ দোকানে চলে আসলাম। ঠিক আছে। হ্যাঁ, এরপরে যাবো মার দোকানে বন্ধু। মেন জায়গা করতেছে বলুনের পটলের কিলো কত, সব সবজি গুলো তুমি দাও একটু একটু করে। যাই হোক বন্ধু, দেখো মাছ দোকানে চলে এসছি। এটা আমাদের হরিকৃষ্ণ মালিক, সব ধরনের মাছই পাবে এখানে। বন্ধুগণ, ফাইনালি মাছটা নিয়ে বেরিয়ে পড়লাম। ঘরের দিকে যাই দেখি। এত রোদ, তাকানো যাচ্ছে না, দেখেছো? বন্ধুরা, ঘরে চলে এসেছি মাছ ফাছ লই। এখন আবার মাছ ধরার দায়িত্ব দিচ্ছে, এখন মাছ ধরবো, তোমরা দেখো আর কি করা যাবে। তোমার দিমাগ খাচ্ছি কি, কেমন দিমাগ খাচ্ছি বলো? উড়ি বাবা বলো। হ্যাঁ, কি খাচ্ছ তুমি এটা? হ্যাঁ, দেখো ধোয়া বাঁচলাম, ধুতে দিল আমাকে।
এসেছিলাম দেখো আমাদের মান্না এসেছে অনেক লেটে বাচ্চাদের সাথে একটু দুষ্টুমি করছি কান্না করবি ও কান্না করবি তারপর বন্ধুরা দেখো সব মাল ভাজি প্রথমে কাতলা মাছটা ভাজি তারপর ইলিশ মাছটা ভাজবো এই কটা ভেজে রাখলাম মাছের ঝোল রান্না হয়ে গেল এই যে সব রান্না টমেটো চাটনি হবে এটা মনে কি আছে দেখি একটু এদিকে ডিমের পাতুরি হয়ে গেছে এটা হচ্ছে পায়েস এই যে দেখো এই যে ইলিশ মাছের সবজি হয়ে গেল এটা কি আছে দেখি তো এটার মধ্যে হচ্ছে বরবটি দিয়ে মাছের মাথা দিয়ে এটার মধ্যে কি আছে দেখি ওই যে নলিন গুলের মিষ্টি এইখানে কি আছে দেখি এখানে আছে পাঁচ রকমের সব আলাদা করে তোলা আছে এই যে ডাল এটা হচ্ছে ডাল আমডাল এই যে তাকে নিয়ে অনুষ্ঠান উনি এখন রেডি হচ্ছেন আবার করো
হাসু ভাবনা বই দিকে দেখো ভাবনা এই মুখটা তো তুলে দেখো তোর।